নমস্কার। একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন পত্র লিখতে হতে পারে। আমি এই পত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে আপনি কিভাবে পত্র লিখবেন সেটা শেখাবো। প্রথমেই আপনি লিখবেন প্রতি মাননীয় অধ্যক্ষ মহাশয়, প্রধান শিক্ষক মহাশয়, তারপরে ঠিকানা এবং তারিখ, এটা সবার উপরে থাকবে। একটু নিচে নেবে এসে আমরা এখানে পত্রের বিষয়টি লিখব, অর্থাৎ কোন বিষয়ে আপনি পত্রটি লিখছেন। যেমন আমার পত্রের এই বিষয়টি একটা ডেমো পত্র, এটার বিষয় শারীরিক অসুস্থতাজনিত কারণে না দেওয়া অন্তর্বর্তীমূলক পরীক্ষায় পুনরায় অংশগ্রহণ করতে দেওয়ার অনুরোধ পত্র। আপনাদের দেখানোর জন্য আমি একটা ডেমো পত্র ক্রিয়েট করেছি। তারপরে আমরা যাকে উদ্দেশ্যে পত্রটি লিখছি, তিনি তো একজন বিশিষ্ট এবং সম্মানীয় ব্যক্তি, তাই আমরা তাকে একটা শ্রদ্ধাসূচক সম্বোধনের মধ্য দিয়ে পত্রটি শুরু করব। সশ্রদ্ধ নিবেদন, মহাশয় মহাশয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যাকে পত্র লিখব তিনি বিশিষ্ট মানুষ। এর পরের অংশটি পত্রের মূল অংশ, অর্থাৎ পত্রের মূল বক্তব্য, যাকে আমরা বলি বডি অব দ্য লেটার। যেমন আমার এই ডেমো পত্রের যে বিষয়টা সেটা আমি তাৎক্ষণিকভাবে একটু পড়ে নিচ্ছি। আমি মেহেক সুলতানা, আপনার মহাবিদ্যালয়ের দ্বিতীয় সেমেস্টারের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্রী, যে বিশেষ কারণবশত এই পত্রের অবতারণা তার মর্মবস্তু নির্মরূপ। এরপরে আপনি আপনার বিষয়টা এখানে উপস্থাপন করবেন। যেমন আমার এই বিষয়টা আমি এখানে দিয়েছি, গত 23/2/2023 তারিখে বিদ্যালয়ে অনুষ্ঠিত অন্তর্বর্তীমূলক মূল্যায়ন পরীক্ষায় শারীরিক অসুস্থতাজনিত কারণে অংশগ্রহণ করতে পারেনি, এমতাবস্থায় মহাশয়ের কাছে অনুরোধ উক্ত পরীক্ষায় আমাকে পুনরায় অংশগ্রহণের সুযোগ করে দেয়া হোক আমার আগামী ভবিষ্যতের কথা ভেবে। পত্রের সাথে আমার মেডিকেল চেকআপ এবং প্রেসক্রিপশন সংযুক্ত করে দিলাম। আপনার পত্রের যে বিষয় সেটি আপনি দেবেন বডি অব দ্য লেটারে। তারপরে একটা সশ্রদ্ধ সমাপ্তি কথন আমাকে লিখতে হবে, একটা ধন্যবাদ, একটা প্রণাম জানিয়ে আমি শেষ করব পত্রটি। যেমন আমি এখানে দিলাম ধন্যবাদান্তে সশ্রদ্ধ প্রণাম সহ মেহেক সুলতানা, ছাত্রী বাংলা বিভাগ, দ্বিতীয় বর্ষ, তারপরে একটা কল্পিত কলেজের নাম দিয়েছি। আপনারা আপনাদের মতো, আপনাদের যেটা নাম, আপনাদের কলেজের নাম, আপনাদের বিদ্যালয়ের নাম, আপনাদের বিশ্ববিদ্যালয়ের নাম ওখানে দিয়ে দেবেন। এবারে পুরো পত্রের গঠনশৈলীটা আর একবার দেখে নিই। সবার উপরে প্রতি মাননীয়া বা মাননীয়া অধ্যক্ষ মহাশয়, প্রধান শিক্ষক মহাশয়, যাই হোক তার ঠিকানা এবং তারিখ। পরে নিচে এসে আপনি আপনার পত্রের বিষয়টি দেবেন, অর্থাৎ আপনি কোন বিষয়ে পত্র লিখছেন। তারপরে আপনি একটা সশ্রদ্ধ সম্বোধন করবেন যাকে উদ্দেশ্যে পত্রটি লিখছেন। তারপরে আপনি বডি অব দ্য লেটার, আপনার মূল বলবার বিষয়, আপনি যে বিষয়ে পত্রটি লিখছেন সেই অংশটি লিখবেন। এটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি যদি পরীক্ষার ক্ষেত্রেও আসে, এই বডি অব দ্য লেটারেই কিন্তু সিংহভাগ নাম্বারটা থাকে। অতএব এই অংশটি আপনাকে গুরুত্ব সহকারে লিখতে হবে এবং সবার শেষে একটা ধন্যবাদ জ্ঞাপন করে আপনি আপনার পত্রটা শেষ করবেন। একটা প্রণাম তাকে জানাতে পারেন, যেহেতু তিনি একজন শিক্ষক, আপনার গুরু। তো আমি যেমন এখানে দিয়েছিলাম ধন্যবাদান্তে সশ্রদ্ধ প্রণাম সহ, তারপরে আপনার নাম, আপনার কোন বিভাগে আপনি পড়ছেন, এগুলো দেবেন। যাই হোক, ভালো থাকুন।